মুক্তিযোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে একাত্তরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরিয়া গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানি সেনারা। শহীদ স্মরণে স্থানীয়রা স্মৃতিফলক নির্মাণ করলেও নেই সরকারি পদক্ষেপ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। একাত্তরের চব্বিশ এপ্রিল পাকিস্তানি বাহিনী ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ প্রবেশের চেষ্টা চালালে উল্লাপাড়া খাটিনা রেলওয়ে সেতুতে প্রতিরোধ করে তোলেন মুক্তিযোদ্ধারা। হার মেনে সেদিন পিছু হটলেও পরদিন বগুড়া থেকে আরও সেনা নিয়ে উল্লাপাড়া আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। সড়কে গাছের গুড়ি ফেলা দেখে গাড়ি থামে তাদের। রাজাকার আলবদরদের সহযোগিতায় চরিয়ায় সন্ধান পায় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ঘাটির। জ্বালিয়ে দেওয়া হয় চরিয়া, পাটদারি ও কালীবাড়ি গ্রাম। গাছ সরাতে ১৫৪ জনকে ডেকে এনে হত্যা করে হানাদাররা। সেদিনের গণহত্যা থেকে আহত হয়ে ফিরেছিলেন কৃষক আবুল কালাম আজাদ। আমার একটা নাক ছিল হাতে, একটা বুকে, একটা পায়ে, একটা আঁঠুত। ওই ফসল আছে তো বেশি মারছে, আমাদের এই সালাত বলে তার সাপ বেশি। গ্রামের মানুষের উদ্যোগে হয়েছে স্মৃতিফলক, রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। সবগুলোকে লাইন করে বসা বলে আপনারা নামাজের শুরুতে বসেন, পশ্চিম দিক হয়, যে সময় শেষটা গেছে ওই সময় ব্রাশ মেরে সব একবারই শেষ করি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে শহীদ পারিবার পরিবারের পক্ষে যেন কিছু হয়। শহীদদের তালিকা তৈরি ও গণহত্যার ইতিহাস সংরক্ষণে স্মৃতিসৌধের দাবি মুক্তিযোদ্ধাদের। যারা শহীদ হয়েছিল তাদের একটি তালিকা তৈরি করেছে বেসরকারিভাবে, সরকারিভাবে কোনো তালিকা এখনও তৈরি করা হয়নি। এখনও অনেক শহীদ পরিবার একটু কষ্টের দিন যাপন করছেন। স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সেই গ্রামে ফলকের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নেব, এবং যারা শহীদ পরিবারের সদস্য তাদেরও যদি কোনো চাহিদা থাকে আমরা অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নেব। গণহত্যার ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার দাবি এলাকাবাসীর। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।